সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়, আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছে মানুষ। তবে এসব এলাকায় বিশুদ্ধ পানির সংকট, খাদ্য ও ডুবে যাওয়া ফসল নিয়ে বিপাকে বানভাসী মানুষেরা। সিলেট সদর, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দাদের সর্বস্ব কেড়ে নিয়েছে দুদফা বন্যা। সুনামগঞ্জে 12 দিন ধরে মহাসড়কে আশ্রয় নিয়েছে শতাধিক পরিবার। বাঁশের সঙ্গে ত্রিপল বেঁধে ঝুপড়ি ঘর বানিয়ে কোনো রকম জীবনযাপন করছেন তারা। বিদ্যুৎহীন এসব ঘরে তাদের রাত কাটছে ভয় আর আতঙ্কে। আমার কিচ্ছু নাই, বাজার আমি অনেক গেছে গা, সাইল আছি এক দাঁড়াম হাসমান ইটেও গেছে গা, আমি আর কেউ নাই আমার দরে আর দুইটা বাচ্চা ছুটি ইনোর উনোর পাশে পানির মূর্তি দান লইয়া ওই দুই ঘন্টা নাইতাম পারিনি দানটা। মৌলভীবাজারে বানের পানি কমছে ধীর গতিতে, দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। গত 3 দিনে জেলার হাওড়াঞ্চলে পানি কমেছে মাত্র 2 ইঞ্চি পরিমাণ। দুর্গত এলাকার নারী, শিশু ও বৃদ্ধরা পড়েছেন বেশি বিপদে। বানবাসী মানুষ যেন কষ্ট না পায়, তাদের মুখে যেন হাসি ফুটে, তাই আমরা আমাদের যে ত্রাণ যতটুকু যে সামর্থ্য নিয়ে আমরা জেলা প্রশাসন পাশে আছি। নেত্রকোনায় পানি কমে যাওয়ায় মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে, তবে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এখনও প্রায় 30,000 মানুষ অবস্থান করছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে ক্ষয়ক্ষতির যে পরিমাণ হয়েছে সেগুলো লিস্ট করার জন্য, লিস্ট করে আমাদেরকে দিলে আমরা তাদেরকে পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছি। এদিকে নদীতে তীব্র স্রোতের কারণে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে ভাঙন শুরু হয়েছে। গত 10 দিনে সাহেবের আলগা ইউনিয়নের হকের চরে 17টি দোকান এবং 34টি বসতভিটা বিলীন হয়ে গেছে। প্রায় 10টি লোকেশনে আমাদের জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়ন করা হচ্ছে। যেসব জায়গায় সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে আমরা কাজ করছি। এছাড়াও আমাদের কাছে পর্যাপ্ত জিওব্যাগ মজুদ আছে, যে কোনো প্রয়োজনে জরুরি ভিত্তিতে প্রয়োজন হলে আমরা সেসব জায়গায় কাজ বাস্তবায়ন করতে পারব। জামালপুর, নীলফামারী, গাইবান্ধা ও লালমনিরহাট সহ এই অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।